মনোনয়ন পর্ব থেকে দুষ্কৃতীদের হাতে অনেকটাই চলে গিয়েছে, আর কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না। পশ্চিমবঙ্গে নির্বাচন যে বহুদিন ধরেই যে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে না সেটা আমরা জানি, কিন্তু এবারে এটা একটা মাত্রা ছাড়া আকার ধারণ করেছে। নির্বাচনের মনোনয়ন পর্বেই যদি এই ঘটনা ঘটে তাহলে নির্বাচনে কী ঘটবে কিন্তু তার ফলাফল কী হবে সেটা পুরোটাই কি নির্ধারণ করবে এইসব দুর্বৃত্তরা কিংবা দুষ্কৃতীরা, তা না হলে কিন্তু একটা এটা আমাদের পক্ষে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে সূচিত হবে।